বাজে হয়েছে না চুলটা? যতটা বেঁকে গেছে বুঝেছো, বেশি ছোট করো না, বলছি যে যতটা বেঁকে গেছে এটা তো কাটতেই হবে, এইটুকু কাটলেই তোমার মনে হচ্ছে বেশি ছোট হয়ে যাচ্ছে, এইটুকু করতেই হবে, খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে বলো মাথাটা নড়ে না, হ্যাঁ সোজা হয়ে করছে বাবা, মাথা নড়ে না। বুঝতে পারছো? একটু বন্ধ করো। প্রতিদিন কিছু না কিছু এরকম হবে, প্রতিদিন ওই মিউজিকে করতে দেখে বাবা কি বুঝতে পারোনি, মাথা টাইট করে তো বাবা চালু করেছো। হ্যাঁ বাচ্চাদের চিৎকারটা এখন বন্ধ করে দিয়েছে, যে এইরকম করে আজকে তিনজন নিয়ে এসেছিল বাচ্চা, হ্যাঁ বাইরে পাঠিয়ে দিয়েছি, করি না, তুমি শুধু অনেক দূর থেকে এসো, মানে বাচ্চাদের চিৎকারটা আমি সত্যিই বন্ধ করে দিয়েছি তো, হ্যাঁ এরকম কথা বুঝতেই পারছে না ও। বাবা আমি কি বলছি তোমাকে, মাথা নিচু করে বসো, হ্যাঁ এরমভাবে বসো, হ্যাঁ এরম, হ্যাঁ নড়বে না, হ্যাঁ মাথা টাইট রাখো। মা বাবা চুল বাড়ানোর চক্করে রোজা চোখ খারাপ, তো হাসিস নি আর কি, ওই কাটতে দিচ্ছে নে। ও আচ্ছা ব্যাপারটা ওকে নিয়ে, হ্যাঁ চুল কাটার কথা বললেই কাঁদবে। কিন্তু বাবু তুমি যদি না ভালো করে বসো আমি কাটবো কি করে, মাথা নিচু করো, কোঁকড়ানো চুল না দেখতে পাচ্ছ তো, ওর জন্য আমাকে বুঝে কাটতে হচ্ছে। দেরি করলে কিন্তু তোমারই দেরি হবে, সর্ষের তেল গরম করে সেটাকে ঠান্ডা করে চুলে মালিশ করো, ঠিক আছে? বাবা আমার পটের শরীর, এবার উঁচু করো মুখটা, উঁচু করবো না তো বেশি, না ভুলে করবো, নড়বে না বাবা, নড়বে না, আমি হাই কত এরকম করতে কি করে আমি আমার কাছে, ছেলেমা যদি ওইরকম করে চোখ খুলবি না একদম, চোখ বন্ধ করে বসো, সোজা হয়ে বসো, মুখটা তুলে চোখটা খুলবি না এখন, না না ঠিক আছে, অনেক বাচ্চা ছোট অনেক দিন থেকে করছি আমার অভ্যেস আছে, কি আর করা যাবে বল, তো অনেকক্ষণ থেকে বলছি তুমি আমার দিকে এরকম করতে, এরকম এরকম করে হেলাচ্ছিস কেন, তুই আমাকে দুটো সমান আছে কিন্তু দেখতে হবে তো চুলটা, আমি পাপা পাপা করে যাচ্ছি,
দেখি মুখটা উঁচু কর, চোখ বন্ধ কর, এই চুল স্ট্রেট এখন না, চুল স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, তোমার মেয়ের যখন বড় হবে তুমি সব করো। কত কি শখ, কত ওইদিকে হেলা এবার এদিকে ছাড়লেও ভালো হয়, মাথা নিচে করতে পারো একটু সামান, এদিকটা এদিকটা বাবা তুই যেভাবে ওকে ধরেছিস। দেখি আমার দিকে তাকা, টেপি তাই এইটুকু চুল কাটলাম আমি।